ব্যাটারদের বাজে অবস্থা কাটাতে নেটে এক ঝাঁক ভারতীয় লেগ স্পিনার নিয়ে হাজির শ্রীধরন শ্রীরাম। স্বীকৃত ব্যাটারদের পাশাপাশি তাদের বিপক্ষে ব্যাটিংয়ে নিজেদের ঝালিয়ে নেন টাইগার দলের দুই পেসার তাসকিন আহমেদ ও হাসান মাহমুদরাও। বাংলাদেশ দলে ব্যাটিংয়ে চলছে দৈন্য দশা, তাই তো তাসকিন হাসানদেরও এখন ব্যাট হাতে হতে হচ্ছে সিরিয়াস। গেল ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে 50 ওভার ব্যাটিংই করতে পারেননি টাইগার ব্যাটাররা। লোয়ার অর্ডারে নেমে দলের পক্ষে চতুর্থ সর্বোচ্চ 15 রান করেন তাসকিন। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলে ব্যাটারদের ফর্মে ফেরাতে চেন্নাইয়ের ঘরের ছেলে শ্রীরাম দিচ্ছেন বিশেষ থেরাপি। দেশ বিদেশের খেলা দেখুন টফিতে, যে কোনো সময় যে কোনোখানে। শুক্রবার চেন্নাইয়ে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। চেন্নাইয়ে জন্ম ও বেড়ে ওঠা টাইগারদের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামের, আইপিএলে লম্বা সময় ধরে কাজ করা শ্রীরামের ভারতের মাঠগুলো নিয়ে অভিজ্ঞতার নেই কমতি। সেই অভিজ্ঞতা কাজে লাগাতেই বাংলাদেশ দলের কোচিং প্যানেলে যুক্ত করা হয়েছে শ্রীরামকে। নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে অবশ্য এক ঝাঁক লেগ স্পিনার নিয়ে হাজির হন শ্রীরাম। ইষ্টদিদের মোকাবিলা করার আগে ব্যাটারদের ঝালিয়ে নিতেই শ্রীরামের এই আয়োজন। শ্রীরামের ডাকে সাড়া পেয়ে খুশি নেট বোলাররাও। অনুশীলন মাঠে তারা ফ্রেমবন্দি হন প্রিয় কোচের সঙ্গে। নেট বোলারদের বোলিংয়ে খুশি শ্রীরাম নিজেও, দিয়েছেন বাহ বাহু। এখন শ্রীরামের ঘরের মাঠ চেন্নাই টাইগার ব্যাটাররা এই অভিজ্ঞতা কতটুকু কাজে লাগাতে পারেন সেটাই তো দেখার বিষয়। এদিকে স্বীকৃত ব্যাটারদের পাশাপাশি বোলারদের ব্যাটিংয়েও আলাদা নজর দেন সহকারী কোচ নিক পোথাস। তবে তাসকিনদের আগে যে স্বীকৃত ব্যাটারদের ছন্দে ফিরতে হবে, তবেই কেবল নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখতে পারবে বাংলাদেশ।